কোচবিহার এসসি এখানে বামফ্রন্টের মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কমরেড দীপক কুমার রয়, আলিপুরদুয়ার এসটি সেখানে বামফ্রন্টের মনোনীত আরএসপি প্রার্থী কমরেড মনোহর টিকে, দার্জিলিং আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সমন পাঠক, রায়গঞ্জে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিম, ব্যারেকপুর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুভাষিনী আলী, দমদম বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর অসীম দাশগুপ্ত, বারাসাত বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী কমরেড ডক্টর মুর্তাজা হোসেন, বসিরহাট বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কমরেড নুরুল হুদা, জয়নগর এসসি বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী কমরেড সুভাষ নস্কর, যাদবপুর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড ডক্টর সুজন চক্রবর্তী, কলকাতা দক্ষিণ বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড ডক্টর নন্দিনী মুখার্জি, কলকাতা উত্তর বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রূপা বাগচি, হাওড়া বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সিদীপ ভট্টাচার্যা, তমলুক বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড শেখ ইব্রাহিম আলী, ঘাটাল বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কমরেড সন্তোষ রানা, মেদিনীপুর বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কমরেড প্রবোধ পণ্ডা, বাঁকুড়া বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাসুদেব আচারিয়া, বোলপুর এসসি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর রামচন্দ্র ডোম, কোচবিহার এসসি সিট আমাদের প্রার্থী হচ্ছে শ্রীমতী রেণুকা সিনহা, আলিপুরদুয়ার দুই ট্রাইবাল সিট এখানে আমাদের প্রার্থী হচ্ছেন দশরথ টিকে, জলপাইগুড়ি এটা হচ্ছে আমাদের এসসি সিট এখানে প্রার্থী হচ্ছেন ডক্টর বিজয় ভূষণ বর্মন, দার্জিলিং এর বাইচুং ভুটিয়া ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন, রায়গঞ্জ প্রিয়দার ভাই সত্যরঞ্জন দাশমুন্সি, বালুরঘাট নাট্যকর্মী শ্রীমতী অর্পিতা ঘোষ, মালদা নর্থ সৌমিত্র রয়, আপনারা জানেন ভূমিটা তৈরি করেছিল নিজে, ভূমিতে গান গায় ভূমি ব্যান্ড, আমরা একটু সিঙ্গার ফিল্ম স্টারে দিলে একটু প্রায়োরিটি লিস্টে দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা পার্লামেন্ট ইলেকশন, এটা গ্রামসভা পঞ্চায়েত বা ব্লক ইলেকশন নয়, এখানে সব মানুষ একত্রিতভাবে দেশের জন্য তার প্রতিনিধি ঠিক করবে, সবার তাই প্রতিনিধিত্ব আমরা চাই। মালদা সাউথ হচ্ছে ডক্টর মোয়াজ্জেম হোসেন, খুব পপুলার মানুষ, জঙ্গিপুর হাজি নুরুল ইসলাম, হাজি বসিরহাটে আমাদের এমপি ছিল, ওকে আমি নিয়ে যাচ্ছি জঙ্গিপুরে, বহরমপুরের সিঙ্গার ইন্দ্রনীল সেন, মুর্শিদাবাদ ইদ্রিস আলী একদা মেম্বার ছিল, এমপি ছিলেন, তার নাতি মোহাম্মদ আলী, কৃষ্ণনগর তাপস পাল, রানাঘাট ডক্টর সৌগত বর্মন, রানাঘাট ডক্টর সৌগত বর্মন, বনগাঁও কপিল কৃষ্ণ ঠাকুর, মথুয়ামা বড়মা আমাকে অনুরোধ করেছেন এবং কপিল কৃষ্ণ ঠাকুরকে আমরা দেখছি, ব্যারাকপুর দীনেশ ত্রিবেদী, দমদম প্রফেসর সৌগত রায়, বারাসাত ডক্টর কাকুরি ঘোষ সিদার, বসিরহাট ইদ্রিস আলী, জয়নগর শ্রীমতী প্রতিমা নস্কর ডাব্লিউবিসিএস ছিল, রেজিগনেশন করেছে গোবিন্দদার মেয়ে, মথুরাপুর সিএম জেটুয়া, ডায়মন্ড হারবার সিট আপনারা জানেন ছেড়ে চলে গিয়েছেন, আমরা তারাইনি, অভিষেক ব্যানার্জি, যাদবপুর হারবার্ডের প্রফেসর ছিলেন এখনও আছেন প্রফেসর সুগত বোস, তিনি ওখান থেকে চলে আসবেন এখানেই থাকবেন, এবং প্রফেসর সুগত বোস যাদবপুর, এখানেও আপনারা জানেন কোনোদিন পার্টি করেননি বা মানুষের কাছে কোনো কাজও করেননি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কখনো কখনো একজন দুজন ভুল করে, এখানে দেখুন একটা লোক ভুল করেছে বলে তো সব আর্টিস্ট খারাপ নয়, পলিটিশিয়ান তো এরকম অনেক খারাপও আছে, তাদের মধ্যেও তো দু একজন চলে গেছে, তো তাদের কথা কি বলবেন, সুতরাং আমি এটা মনে করি না যে এটা
টোটাল কমিউনিটির কোনো ব্যাপার আছে, কমিউনিটিকে আমরা আরও প্রোটেক্ট করব। কলকাতা সাউথ সুব্রত বক্সী, কলকাতা নর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়, উলুবেরিয়া প্রসূন ব্যানার্জি, এই সরি হাওড়া প্রসূন ব্যানার্জি, উলুবেরিয়া সুলতান আহমেদ, শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি, হুগলি ডক্টর রত্নানাথ, আরামবাগ আফরিন আলী, অপরূপা পোদ্দার হচ্ছে আফরিন আলী, ও সিলুকা ছিল সংখ্যালঘু বিয়ে করেছে, আফরিন আলী তাই তো, আফরিন আলী শ্রীমতী আফরিন আলী, তমলুক হচ্ছে শুভেন্দু অধিকারী, কাথি শিশির অধিকারী, ঘাটাল দীপক অধিকারী ওরফে দেব আমাদের ফিল্ম স্টার, কারণ ওর হচ্ছে কেশপুরে বাড়ি, কেশপুরে বাড়ি ওর তো, কেশপুরে বাড়ি ঘাটাল ওর কিন্তু কেশপুরে বাড়ি, এবং ও মাঝে মাঝে যায় যে কোনো দেব দেব ঝাড়গ্রাম ডক্টর উমা সোরেন, ঝাড়গ্রাম ডক্টর উমা সোরেন, মেদিনীপুর শ্রীমতী সন্ধ্যা রায় ফিল্ম স্টার, পুরুলিয়া ডক্টর মৃগাঙ্ক মাহাতো, সীতারাম মাহাতোর ছেলে, সীতারাম মাহাতো যিনি দীর্ঘজীবন দীর্ঘদিন মিনিস্টার ছিলেন বাংলায়, সিদ্ধার্থ সম্প্রদায় মিনিস্ট্রিতে উনি ছিলেন, সীতারাম মাহাতোর ছেলে, ও হচ্ছে ডক্টর মৃগাঙ্ক মাহাতো, বাঁকুড়া শ্রীমতী মুনমুন সেন ফিল্ম স্টার, বিষ্ণুপুর সৌমিত্র খা এটা সিডুল কাস্ট, বর্ধমানের সুনীল মণ্ডল, বর্ধমান দুর্গাপুর এটা হচ্ছে হাবিবুল্লাহর মেয়ে, হাবিবুল্লাহ ছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ প্রথম স্পিকার ছিলেন এখানে, ও বহুদিন বামফ্রন্টের স্পিকার ছিলেন, তার মেয়ে ডক্টর মমতাজ সংগমিতা বর্ধমান, বর্ধমানই বাড়ি, আসানসোল শ্রীমতী দোলা সেন, সুগত খুশি আমাদের বন্ধু ফেরার নীতি, বোলপুর প্রফেসর ডক্টর অনুপম হাজরা, এবং বীরভূম শ্রীমতী শতাব্দী রায়, আমার মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট সব মিলিয়ে আমি প্রায় 28% কাছাকাছি মহিলা ক্যান্ডিডেট দিয়েছি, কারণ 12টা যদি সিলুকা সিলুকটা রিজার্ভেশন হয় আমরা 11টা মহিলা ক্যান্ডিডেট দিয়েছি, আমরা মাইনরিটি ক্যান্ডিডেট দিয়েছি প্রায় 17%, মানে এটা যদি বাদ দেন 11টা বাদ দিয়ে যদি করেন তাহলে অনেক, 12টা বাদ দিয়ে যদি করেন, আর 12টা সিজুল কাজ সেটা আমার কিছু করার নেই, আমাকে তো 11-12টা বাদ দিয়ে 32টার মধ্যে ডিসিশনটা নিতে হচ্ছে, 32টার মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে, 30টার মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে,